দিন শেষে তুমি কিন্তু একা। তোমার চারপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপন সব মানুষদের সাথে থেকেও একটা শূন্যতা থেকেই যায়। একবার খারাপ সময়ের মধ্যে গিয়ে পড়ো, একবার মন খারাপ করে দেখো, কেউ নেই তোমার সাথে, তুমি একা, ভীষণ রকমের একা। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যখন তুমি সমস্যায় পড়ে কারো থেকে সহযোগিতা চাইবে, তুমি শুনতে পাবে সেও কোনো না কোনো সমস্যায় আছে, সমাধানের জন্য কাউকে পাবে না, তুমি তখন একা। সমস্যারা সবসময় সমস্যা নিয়েই হাজির হয়, বিপদের দিনে কেউ পাশে থাকে না, যা করতে হয় তা তোমাকেই করতে হয়, তুমি তখন একা, ভীষণ রকমের একা। মন খারাপ হলে, কষ্ট পেলে তুমি কাঁদো, যখন কাঁদো তুমি লুকিয়েই কাঁদো, চোখের জল নিজেই মুছে নাও, কেউ থাকে না সাথে, কারণ তুমি একা। মাঝে মধ্যে ভগবান কঠিন পরীক্ষায় ফেলেন, কঠিন পরিস্থিতির মধ্যে পড়লে তুমি নিজেই চেষ্টা করো সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে। জীবনে যত পরীক্ষা তুমি দিয়েছ, তুমি একাই দিয়েছ, কেউ থাকে না তোমার সাথে। কঠিন অসুখের মধ্যে পড়ো, বিছানায় শুয়ে যতই যন্ত্রণায় কাতর হও, তোমার বাঁচার জন্য তোমাকেই লড়তে হয়, তুমি তখন সেই মুহূর্তে একা। প্রিয় মানুষের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর একবার চোখ মেলে তাকিয়ে দেখো, গোটা পৃথিবী একদিকে আর তুমি আরেকদিকে, তখন তুমি সব থেকে বড় নিঃসঙ্গ, তুমি সেদিন সব থেকে বড় একা। আদতে প্রতিটা মানুষই একা। যে মুহূর্তে তুমি পৃথিবীতে এসেছিলে সেদিন তুমি একা, পৃথিবী ছেড়ে যখন চলে যাবে তখনও তুমি একা, কোনো কিছুই তোমার নয়, সাথে কেউ যাবেও না। যখন নিজের কিছুই নেই তখন নিজেকেই নিজের সঙ্গী করতে হয়, বেঁচে থাকাটাই এখন সব থেকে আশ্চর্যের ব্যাপার। তাই প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত উপভোগ করতে না পারলে সব থেকে বড় উপহার হাতছাড়া হয়ে যায় জীবন থেকে, তখন আরও একা হয়ে যেতে হয়। আসলে প্রতিটা মানুষ আদতে একাই।